আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি নাজেরা অধ্যায় নিয়ে আলোচনা করবো নাজেরা মানে হলো দেখে দেখে সহি করে কোরআন পড়া শিক্ষা করা আজ সুরাম মুতাফিফিনের এক থেকে ছয় নম্বর আয়াত দেখাবো আর এছাড়া আমার চ্যানেলে কোরআন শিক্ষার তিনটা কোর্স আছে মাসনুন্দোয়ার অধ্যায় আছে আমপাড়ার অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে যা আপনারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবেন অথবা আমার ওয়েব পেজে গেলেও সকল ভিডিও একসাথে দেখতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে গেলেও সকল ভিডিও একসাথে দেখতে পারবেন আর এখনও যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন তাহলে আজ সুরাম মুতাফিফিন এক থেকে ছয় নম্বর আয়াত দেখাবো সুরাম মুতাফিফিনের এক থেকে ছয় নম্বর আয়াত বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লার ক্ষেত্রে রহমান এবং রহিম এর যে দুইটা হা আছে এটা অবশ্যই গলার থেকে আনবেন রহমান রহিম গলায় চাপ দিবেন আইন হা অফ এ তিনটা অক্ষর আমাদের হতে চায় না বারবার করে পড়ে মস্ক করে সই করতে হয় বিসমিল্লার অর্থ হলো পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়াই লুল লিল মুতফিফিন ওয়াই লুল লিল কোনো টান হবে না আমি লিল বলে থেমে গেছি এটা দুইটা শব্দ আপনি এক টানা পড়তে পারেন আবার আলাদা আলাদা করে পড়তে পারেন প্রথম অবস্থায় আপনারা অবশ্যই থেমে থেমে পড়বেন থেমে থেমে পড়লে হবে কি আপনার পড়ায় ভুল যাবে কম এবং পড়া কোথায় টান আছে কোথায় গুন্না আছে এগুলো খেয়াল করতে পারবেন ওয়াই লুল লিল মুতফিফিন শিশুরে সাকিন করছি এটা ওয়াকফ করা হয়েছে আর ফাতে জের পর ইয়া মদের হরফ তারপরে হরফে ওয়াকফ হওয়ার কারণে মধ্যে আর্জি তিন লেফটান দিতে হবে ওয়াইলুল্লিল ওয়াইল অর্থ ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য দেখুন আমি প্রত্যেকটা শব্দ ছেড়ে ছেড়ে পড়েছি আপনারা ঠিক এভাবে প্রথম অবস্থা ছেড়ে ছেড়ে পড়বেন থেমে থেমে পড়বেন প্রত্যেকটা শব্দ যেখানে একটা স্পেস আছে সেটা একটা শব্দ ইজা একটা শব্দ এই তা আলু একটা শব্দ আলা একটা শব্দ এই যে মাঝখানে স্পেস আছে নাচ একটা শব্দ ইয়াস্তফোন একটা শব্দ তো এইভাবে থেমে থেমে পড়ে একটা একটা করে শব্দ যদি শব্দের শেষে টান থাকে তাহলে টান দিয়ে শব্দ এই থেমে যাবেন ওাকফ করা যাবে না অর্থাৎ সাগিন করতে হয় দুই জবর এক জবর করতে হয় এভাবে পড়া যাবে না আপনি যেভাবে আছে গুন্না থাকলে গুন্না করে থামবেন আওয়াজ বন্ধ করে দেবেন এক কথা আওয়াজটা বন্ধ হবে আর প্রথমে দেখুন এখানে আলিফে কিছুই নাই এখানে জবর ধরে পড়তে হবে আল্লা দিনা পড়তে হবে আর যদি ওয়াইলুল্লিল মু্লা দিনা এভাবে পড়তে পারেন তো আপনারা আল্লা দিনা পড়বেন আল্লা দি পাতলা হবে রাগা দিয়ে এবং এক টান হবে আল্লা ইদাক এই দালেও জিব্বার আগাদে বলতে হবে ইদাক তালু তাতে জবরের পরে খালেফ মদে হরফ লামে পেশে পরে জজমালা ওয়া মদে হরফ এক করে টান হবে তালু আলা আলা আইনগোলার থেকে আলি নুনে ওয়া আছে ওয়াজিবুনা করতে হবে আর আইন অবশ্যই অবশ্যই করার থেকে আনবেন আলন নুনা গুন্না এবং টানও আছে আলান নাসি ইয়াস ফুতে তিনি টান হবে মধ্যে দার্জি পেশের পর জজমালা ওয়া মাদে হরফ তারপর হরফ ওয়াক হয়েছে এই জন্য মো দার্জি ইয়াস তৌ ফুন আল্লাদিনা ইদখ ইয়াস্তাওফুন অর্থ যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে ওয়া কালুহুম আউ ওয়া ওয়া দালে এক হবে জাল জিভ্বার আগাদে বলবেন যা বলবেন না দা জিব্বার আগা জবরের পরে খালি আলিফ, মদের হরফ আবার এখানে জবর পরে খালি লিফ মদের হরফ এখানে পেশের পরে জজমালা ওয়া মদের হরফ প্রত্যেকটাতে একালিফকে টান দিবেন অন্য কোথাও টান হবে না ওয়া দা কালু হুম আউ এ হামজা এই ওয়াকে ধরবে কারণ সাকিনের পরে যদি তাস্তির থাকে তাহলে সাকিনওয়ালা হরফ বাদ দিয়ে পড়তে হয় আউ জানুহুম হুম আউ জানু নুনে একালিফ টান হবে পেশের পরে জজমালা ওয়া আউ হুম তারপরে হরফে ওয়াকফ করা হয়েছে এজন্য আর্জি হবে পড়তে তিনিানে অর্থ এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয় আলা আলা লামে একালিফ টান হবে লামে অবশ্যই টান দিবেন জবরের পরে খালে আলিফ টান না দিলে কিন্তু আলিফ বাদ হয়ে যাবে খেয়াল করতে হবে ইয়জন্য নুনে তাস্তিদ আছে ওয়াজিব গুন না হরকতের বামে নুনে মিমে তাস্তিদ থাকলে ওয়াজিব গুণ্য হয় গুণ্য অবশ্যই করবেন ইয়া জুন্ন জ মোটা হবে জুন্না জুন্ন বললে কিন্তু উচ্চারণ সই হবে না ও ও জিব্বার আগা দিয়ে মোটা হবে ইয়া অন্য উলা লামে চার লিফটান প্রথমটা ওয়াজিব গুন্না নুনে দাস্তিদ আছে দ্বিতীয়টা হলো মিউম সাকিনের ঈদগাম কারণ হলো মিম সাকেন পরে মিম আসছে মিমের তাস্চিদ আছে এটা হলো ওয়াজেক গুণ হবে না কারণ এটা হরকতের বামে না এটা হলো সাকিনের বামে এটা হলো মিম সেকেন্ডের ঈদগাম মিম সেকেন্ডের পরে মিম আর বা আসলে গুণনা করতে হয় এটা আগে থেকে শিখেছেন আপনারা আন্না হুম আইন একা ইস্টান হবে জজমালা ওয়া মাদের হরফ আর সাথে তিন ইফ্টান হবে পেশের পর জজমালা ওয়া মাদে হরফ তার পরে হরফে ওয়াকফ হয়েছে আলু উল হুম অর্থ তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুচিত করা হবে লিয়াউ মিন অজীম লিয়াউ মিন তানবিনে পরে আইন আসে ইজহার কোনো গণ্যা হবে না স্পষ্ট করে পড়তে হবে যতে তিন লিফ্টন দিতে হবে জ মোটা হবে রি রই মোটা হবে জিভার আগা দিয়ে মোটা হবে মিমের সাকিন করতে হবে দুই যে থাকলে সাকিন করে পড়তে হয় ওয়াকফ করতে হয় এখানে তিন লিষ্টান হবে মিন আজ অর্থ এক মহাদিবসে ইয়াওমা মু আলামিন ইয়াউমা দেখুন ইয়া তাস্তিদ আছে যদি আগের আয়াত থেকে মিলায় আসেন তাহলে এই তাস্তিদকে ধরতে হবে আর যদি মিলাই না আসেন তাহলে তাস্তিদকে বাদ দিয়ে ইয়া জবর ধরতে হবে ইয়াউমা ইয়াউমা এভাবে ইয়ুমুন কফে পেশে পর যজমলা ওয়া হরফ একালিফ্ট টান হবে এবং কফ অবশ্যই গলার থেকে আনবেন ইয়া কুলু না ইয়া কুলু বলে কাফ হয়ে যাবে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে ইয়ুমাসু গুন্যা হবে ওয়াজু গুন্না এয়া অউ মুন্না জবরের পরে খা লিফ মদের হরফ হবে অযুপূর্ণ হবে এয়া অউমুনাসু লিরব বিল আইনে খারা জবর মদের হর কত এক হবে আর শেষে মি মি আজের মি নুন নুন জবর না মিনা এখানে ওয়াকফ করলে তিনি লিফটান হবে মদ আর্জি ইয়াও মা ইয়া লিরব্বিল আলামিন। অর্থ যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ বিশ্বজাহানের প্রতিপালকের সব মুখে তো আজকে এখানেই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেবা সর্বদা মানুষের কল্যাণে কল্যাণে